আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। এই প্রচণ্ড গরমে সবারই জীবন যখন অতিষ্ঠ, তখন যদি এক কাপ কোল্ড কফি হয় তাহলে কেমন হয় বলো তো? ভীষণ মজার এবং তৃপ্তিদায়ক কোল্ড কফি সবারই মন প্রাণ জুড়িয়ে দিবে। তো বাজার থেকে, রেস্টুরেন্টে বা দোকানে কোল্ড কফি অনেক দাম দিয়ে কিনতে হয়। তো ঘরোয়া সামান্য কিছু উপকরণে কিভাবে খুব সহজে পারফেক্ট দোকানের মতো কোল্ড কফি তৈরি করা যায়, তারই একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। কোল্ড কফি করার জন্য এখানে আমি কিছু চকলেট সিরাপ নিয়েছি আর একটা বড় গ্লাস নিয়েছি। এখন এই গ্লাসের ভিতরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিব। গ্লাসের গা ঘেঁষে কিছুটা চকলেট সিরাপ দিলে চতুর্দিকে সিরাপটা যখন ছড়িয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। সেজন্য জাস্ট এটা ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু চকলেট সিরাপ। গ্লাসটা আমি ডেকোরেশন করে নিয়েছি, এখন এই গ্লাসটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। কোল্ড কফি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণের দুধ একদম ঘন করে জাল দিয়ে সরসহ এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এখন এটা দিয়ে আমি কোল্ড কফিটা তৈরি করব। এখন আমি এই দুধটা এটার ভিতর দিয়ে দিচ্ছি। এটা কিছুটা বরফের মতো হয়েছে, একেবারে ঠান্ডা দুধ। আর এটার মধ্যে দিয়ে দেব 4-5টা বরফের টুকরা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হুইপড ক্রিম। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দিয়ে কোল্ড কফিটা করলে এটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। আর এই কনডেন্স মিল্কটা আমার ঘরে তৈরি, তোমরা যদি এটার দেখতে চাও রেসিপিটা আমার অলরেডি চ্যানেল দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। কোল্ড কফির কফিটা আমি পানির ভিতরে একটু মিক্সড করে নিব। এখানে আমি দিচ্ছি 2 চা চামচ উঁচা করে কফি। কফি পাউডারের সাথে মিশাবো সামান্য একটু গরম পানি। গরম পানি দিয়ে কফিটা আগে আমি মিক্সড করে নিব ভালো করে, নইলে এটা ঠান্ডা দুধের ভিতর আর বরফের মধ্যে দিলে কফিটা দানা দানায় থাকবে, তখন তিতা লাগবে। সেজন্য এটা আমি গরম পানির ভিতরে আগে মিক্সড করে নিলাম। এখন এই দুধের মিশ্রণটার মধ্যে আমি কফির মিক্সটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। কোল্ড কফিটা আমার ব্লেন্ড করা হয়েছে, এটা আমি 3-4 মিনিটের মতো ব্লেন্ড করেছি। দেখো কত সুন্দর ফোমি হয়েছে, এটা খেতেও অসম্ভব মজার। এখন এটার উপরে আমি কিছুটা চকলেট সিরাপ দিয়ে আবার ডেকোরেশন করে দিচ্ছি। কোল্ড কফির উপরে আমি কিছু চকলেট সিরাপ দিয়েছি, এখন কিছু দিচ্ছি চকলেট চিপস। এই চকলেট চিপসের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। এখন এটা আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করে দিয়েছি। এটা দেখে নিলে তো কত সহজে আমার এই কোল্ড কফিটা তৈরি হয়ে গেল। এটা খেতে অসম্ভব টেস্টি, একদম দোকানের চেয়ে কোনো অংশে কম না। তো এখন আর চড়া দামে দোকান থেকে কিনে না খেয়ে, দোকান বা রেস্টুরেন্টে না খেয়ে বাসায় তোমরা খুব সামান্য উপকরণে অল্প দুধ দিয়েই একদম পারফেক্ট ফোমি কোল্ড কফি তৈরি করে নিয়ে তৃপ্তি ভরে সবাই মিলে খেতে পারো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর খেতে তোমাদের কেমন লেগেছে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদেরটা কেমন হয়েছে। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।